নতুন সাইকেল চালানি শিখলে ভালোই লাগে, মজাই লাগে, ওইটা অন্যরকম নতুন নতুন সাইকেল চালানি। আর নতুন বিয়া করলে অনেক ভালোই লাগে, প্রথম প্রথম তো বিয়া হলে অনেক মজা, খালি বউলে খালি ঘুমানি মন চা, খালি ঘুরতেই মন চা বউলয়া। আর এই কিছুদিন যাওয়ার পরে জনকার সংসারের মধ্যে ঝগড়া লাজাড়ি লাগে, তখন আর এই বউ ভাল লাগে না, ও এই বউ আর বালা না। ছয় মাস এক বছর জন যা, ও বউ এটা বালা না, অন্য শ্রী ঘর পিতুই লুপ জায়গা কিছু পুরুষ মানুষ আছে, কিয়া নিজের বউডারে যদি সুন্দর করে রাখুন যা, সাজায় গুজায় রাখলে তো এই বউডারে অনেক সুন্দর লাগে না, বাইরের মহিলাদের প্রতি তো আর নজর যাওয়ার কোনো কথাই না। আবার অনেক মহিলারা আছে নিজের জামাই জন বিয়া শাদি ও জামাই ভাল লাগে, খুব সুন্দর ভাল লাগে, কিছুদিন পরে আর জামাই ভাল লাগে না, এই জামাই থা অন্য জামাইয়ের লগে ডেটিং বার বার চা, অনেক মহিলারা আছে। তো এইসব করা ভালো না, সংসারের জন্যই ক্ষতি। এর কথা আজকে আমি আপনাগুলো কইলাম, কারণ আছে কিছুদিন আগে এক এলাকায় এরকম একটা ঘটনা ঘটছে, নতুন বিয়া শাদি করে আনছি, খুব বালাস দিন কাল চলতেছে, খুব মজা, বহু মজা পাইতেছে, বালাই চলতেছে, কয়দিন পরে শুনি যে সংসারের মধ্যে বলে কলহ ঝগড়া। পরে ঘটনাটা জানলাম কি হয়েছে, কো বউ তো আগে একটা প্রেম করতো, ওই প্রেমিক পুরুষের লগে বলে তার দেহা হয়েছে, এই ঘটনা ওই পুরুষে বলে তার লগে লাইন মারবার চা। হায় হায় হায়, সেরা তো কষ্ট করে বিয়া হচ্ছে, ও হানাজি বউ আর একটা লোকের লাইন মারে, আবার এদিকে জামাই বলে তলে তলে ফিরিত করে বলে আরেকটা, এই তো হলো কথা, মানছে এলাকার মানছে জানাজানি হয়ে গেছে গা। পরে এলাকার যে মাতবর আছেন তো ডাকছে, ডাক্যা কী রে তোরা বিয়া শাদি করলে, ও অনা বিয়া শাদি করার পরে তখন উনি এইগুলোর অবস্থা, তখন কারণে তো এলাকা ধ্বংস হয়ে যাবে, এলাকার লোকজন আরও খারাপ হয়ে যাবে, এলাকার মানুষে আমরে ভালা কইতো না, তোরা ভালো হইবি যদি ভালো তে বাক্য, আর না ভালোলে তখন বিচার করার মতো ইয়ে আছে আমার, এমন মারা মায়ের দিমু ভালো হইবি তো একবার তখন ঘুষ টিস ভালো হয়ে যাবে, এলাকার মাত ভরে ক। পরে যাই হোক, এগরে ডাক দিয়ে নেওয়া দুজন স্বামী স্ত্রীর বুঝাইলো যে তোমার বিয়া শাদি হয়েছে, আগে যা করছো ওইটা বাদ দো, এই আগের প্রেম ওইটা দেখাম হইতো না, এসব বাদ দেও বাদ দেও, যে স্বামীর লগে বিয়া হয়েছে এটারে লই ধরে রাখো, হাতের মুড়ো রাখো, স্বামীরেও কইলো এই এই আগের এইটা বাদ দে, বাদ দেয় রে বলু সংসার কর, তোদের শুয়ে সংসার হবু। যাই হোক, বুঝানির পরে হারা বুঝছে, বোঝার পরে তাদের এক বছর হয়ে গেলো, একটা সন্তান হইলো, সন্তানটা হওয়ার পর তাগর মধ্যে এত মল মেহব্বত হইলো, মিল মহব্বত যারা কল্পনার বাইরেও, কারণটা কি সন্তান আদি হয়েছে তো তখন তার মনটা, তাগর মনটা উভয়ের মনটা একটু নরম হয়ে গেছে, সন্তানের প্রতি মন গেছে গা। তো মুরব্বীরা এরপরে কইলো দেখ চালু চালু সন্তান আদি নিশ্চয় দেখাই ভালো হয়েছে, তো যারা এখনো সন্তান আদি নিছেন না, নতুন নতুন বিয়া করছুন খালি মজা লইতেছুন, তারা সন্তান আদি নেন গিয়া না, এগুলো নিলে ভালো হইব, আর নাহলে ওনা যে কত সমস্যা, কত রোগ টুক বাড়েছে, এটা বাড়লে তো অনেক ঝামেলা, পরে আমার বউ ভালো লাগতো না, জামাইকে হইব যে আমার বউ ভালো না, বউ কম আমার জামাইও ভালো না, সন্তান আদি যদি না হয় এলাকার মানুষে আরও খারাপ করিব, কত কিছু কথা গো যাকে সন্তান আদি নাই। তো যারা বিয়া শাদি করছুন বেশ ভালো, সন্তান আদি নেন গা, আর যারা কোনো বিয়া শাদি করছেন না, তারা বিয়া শাদি করিয়া তাড়াতাড়ি সন্তান আদি নেন যে, যাতে আর কোনো সমস্যা টমস্যা যাতে না হয়।